আমি নর্মালি কখনো এত বেশি সেফ ফিল করি না যতটা আমি ওই ভিড়ের মধ্যে থেকেও যতটা নিরাপদ আমার মনে হয়েছে আমার সাথে আন্দোলন করার অবস্থায় ইস্ট এবং ইম্পেরিয়াল কলেজের দুইটা ছাত্র আমার সাথে থাকা অবস্থায় গুলি খেয়ে মারা যায় আসলে রক্ত এত গরম ছিল ব্যথা অনুভব করানোর না সময় পাইনি জুলাই মাসের মাঝামাঝি কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা যখন বাড়ছিল তখন সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও একজোট হয়ে নামে আন্দোলনে অনেকেই পার করেছেন হামলা গ্রেপ্তার এমন নানা অভিজ্ঞতা বৃষ্টির মতো গুলি বর্ষণ হচ্ছিল অনেকেই আহত হয়েছিল ওই সময় হচ্ছে আমার বেশ কিছু দিনটা বের করার পরে বাসায় আসি কিছু ওষুধ দেয় তারপর আঠাশ তারিখ পুলিশ আমার বাসায় এসে আমাকে তুলে নিয়ে যায় তারপর সেখানে সিটিতে নিয়ে যায় সেখান থেকে নিয়ে তিন দিন গুম রাখে তারপর কোর্টে তুলে সেখান থেকে একদিনের রিমান্ড রিমান্ড শেষে আমাকে কেরানীগঞ্জে নিয়ে যাওয়া হয় আর কি আর কেয়ানীগঞ্জে তিন থেকে চার দিন ছিলাম পাঁচ তারিখে বিজয়ের খবর পাই আর ছয় তারিখ স্বাধীন দেশে আর পুরা কারাগারে হচ্ছে গান বাজনা সারা রাত গান হচ্ছিল এভাবে আর ছয় তারিখ হচ্ছে রাতের বেলায় একটার দিকে জামিন হয় দু সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পথে দেখা গিয়েছিল বিরোধী আন্দোলনে দু সালে নিরাপদ সড়ক আন্দোলনে স্কুল কলেজের শিক্ষার্থী যারা অংশ নিয়েছিলেন তাদের একটা বড় অংশই এখন বিশ্ববিদ্যালয়ে এবার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাধারণত রাজনৈতিক আন্দোলনে তেমন দেখা না গেলেও এবার ছিল ব্যতিক্রম আমাদেরকে রাজাকার বলা হচ্ছে আমাদের বাবা মাকে রাজাকার বলা হচ্ছে দাদা দাদিকে রাজাকার বলা হচ্ছে সেই জন্য আমরা নেমেছি যখন আমার ভাইদের গায়ে গুলি হচ্ছে সেই জন্য আমরা নেমেছি কোটা আন্দোলনটা এখন আমার ইস্যু না আমার অনেক ভাইকে জীবন দিতে হয়েছে তখন আসলে বুঝতে আর বাকি থাকে না যে এই দেশের মানুষের জীবনের কোনো মূল্য নাই সরকারের কাছে এই আন্দোলনটাকে খুবই সহজেই আরও আগেই থামাতে পারতো কিন্তু তিনি সেটা করেন নাই কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু হলেও সরকারের নানা কথা ও পদক্ষেপই ক্ষুব্ধ করে শিক্ষার্থীদের সরকারি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন দমনের চিত্র বা বন্ধুবান্ধব আক্রান্ত হতে দেখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পথে নেমে অনেকটাই মোড় ঘুরিয়ে দেয় আন্দোলনের এর মাঝে আঠারোই জুলাই কমপ্লিট শাটডাউনের দিনটি ছিল তাদের জন্য সবচেয়ে কঠিন পুলিশ যারা মানে সাধারণেরকে প্রোটেকশন দেওয়ার কথা দেয়ার আর গিভিং আস দ্যাট প্রোটেকশন ইনস্টেড দে আর শুটিং আস দে আর শুটিং আন স্টুডেন্টস সো আফটার দ্যাট আমাদের মেইন গেট খুলে দেওয়া হয় তারপরে যখন আমরা স্টুডেন্টের সবাই ভিতরে ঢুকে যাই তখনও দেখা যায় যে আমাদের ক্যাম্পাস এরিয়ার ভিতরে ওরা শ্যুট করে তখন অনেকেই ইনজিওর্ড হয় কিছু স্টুডেন্টকে ওই সময় ওখান থেকে ধরেও নিয়ে যাওয়া হয় যুবলীগ এবং ছাত্রলীগের পোলাপান যারা ছিল ওরা আমাদেরকে ককটেল মারে দুইটা পুলিশের ট্যাঙ্ক আমাদের দিকে টিয়ার সেল নিক্ষেপ করতে থাকে আমার ওই দিনের চেহারা আমি টুথপেস্ট দিয়ে মেখে দিয়েছিলাম বিধায় আমি ওই টিয়ার সেলের ফ্রন্ট লাইন থেকে ওটা হ্যান্ডেল করতে পেরেছি এখনো মনে আছে একটা টিয়ার গরম ধরে নিয়ে ফিকা মারতে পারিনি মানে ফার্স্ট টাইম একদম এক্সপিরিয়েন্স কোন সময় টিয়ার ধরা হয়নি পরস্পর প্রতিযোগিতার বদলে সে সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পাশে দাঁড়ায় একে অপরের জন্য অনেক শিক্ষকরাও সমর্থন দেন শিক্ষার্থীদের আমরা সবাই আপনাদের সাথে আছি আপনি দেখেন আপনার সব ফ্যাকাল্টি আমরা যতজন পেরেছি আমরা এখানে এসেছি ইউনিভার্সিটি বডি থেকে গেট খুলে দেওয়া হয়েছে বিকজ মানে এটা নিরস্ত্র স্টুডেন্ট ভার্সেস অস্ত্রধারী পুলিশ এবং অন্যান্য ওই দিন যে পরিমাণে স্টুডেন্ট আহত হয়েছে আমি জীবনে আমার আমার প্রায় সাতচল্লিশ বছর জীবনে আমি কখনো আমরা ছোটবেলা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র আন্দোলনের মধ্যে থেকে এরকম হতাহত আমি দেখি নাই তখন তো টিচার হিসেবে আপনার না থাকার কোনো উপায় থাকে না সশস্ত্র হামলা বন্ধ ইন্টারনেট এর মাঝেও চলে আন্দোলন সব পর্যায়ের শিক্ষার্থীরা একত্র হয় প্রতিরোধে উত্তরা থেকে কাকরাইল পর্যন্ত সমস্তটাই ছিল বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির দখলে বিভিন্ন ন্যাশনাল ইউনিভার্সিটির দখলে প্রথমত মেয়ে মানুষ একা একা যাব কি হবে না হবে বাসায় একটা কথাই বলেছিলাম যে হয়তো বাঁচবো আর না হয়তো মরবো তবে রাজপথ ছাড়ব না পায়ে আঘাত পেয়েছিলাম তারপরে হচ্ছে আপনার টিয়া শেলের মুখোমুখি যেগুলো কখনোই চিন্তা করিনি যে আমি এই আন্দোলনে যুক্ত হবে এগুলো চোখের সামনে দেখব বরাবরই টিভিতে দেখে এসেছি আমরা আমাদেরকে কোনোভাবে দমানো যায়নি এই ব্ল্যাক আমরা একজন আইজনের সাথে যোগাযোগ করেছি বিভিন্ন অফলাইন মাধ্যমের মাধ্যমে ব্লুটুথ কানেক্টের মাধ্যমে সরকার পতনের আন্দোলন শেষ হয়েছে নতুন উপদেষ্টা পরিষদে রয়েছেন দুজন ছাত্র প্রতিনিধি যদিও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি না থাকা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া হলখালি করার পর কিন্তু পুরো আন্দোলনকে কিন্তু ট্যাকেল করেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিন্তু আমরা আমরা ঠিক জানি না ঠিক কি কারণেই তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধিকে হচ্ছে পরবর্তীতে আমরা যদি বলি উপদেষ্টা বা তার পরবর্তী কোনো ফর্মে হচ্ছে তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সেই প্রতিনিধিকে বা প্রতিনিধিত্বকারী কোনো সংগঠনকে হচ্ছে তারা ইনভাইট করেনি সেই বৈষম্য একটু একটু দেখা যাচ্ছে কারণ এই যে উপদেষ্টা নির্বাচন করা হলো আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে কেউ নেই কিন্তু এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই আল্লাহ না করুক আবার যদি ভবিষ্যতে কোনো সমস্যা আমরা আবার নামবো কিন্তু আমাদের ফোকাসটা দেশ ভিত্তিক ছিল ওই পথ পাবো এটা করব ওইটা পাবো এটা ছিল না কোটা সংস্কার দিয়ে সূত্রপাত হলেও পরবর্তীতে তার রূপ নেয় একরকম গণ অভ্যুত্থানে যাদের সাথে কথা হয় তারা প্রায় সবাই জানান যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কর্পোরেট চাকরি বা বিদেশ চলে যাওয়ার কথাই ভাবেন কিন্তু এখন দেশের জন্য আরও বেশি কাজ করার আগ্রহ সৃষ্টি হয়েছে তাদের মধ্যে অর্চিততন বিবিসি বাংলা